আজকের এই সমাবেশের সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুরুজন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মৌলানা আব্দুর রউফ সাহেব, নারায়ণপুর ও পার্শ্বস্থ এলাকার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ দিনদরদি সিলসিলায় ফুরফুর শরীফের ভক্ত অনুরক্ত ভাই বন্ধু ও বাবাজীগণ, আল্লাহকে শুকরিয়া ও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম জানিয়ে খুব স্বল্প পরিসরের ছোট্ট একটা বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। ভাই, বর্তমান সমাজে আমার যেটা মনে হয়েছে, ইংরেজিতে একটা বাক্য আছে, চয়েস অফ টেকনিক, হাজার জিনিসের ভিতরে আমার জন্য কল্যাণকর উপকারী বিষয়টা বাছাই করে নেওয়া। এই যে চয়েস, পছন্দের ব্যাপার, সকালবেলা নারায়ণপুর বাজারে এসে চায়ের দোকানে বা কোনো দর্জির দোকানে বসে শুধু আপন মনে একবার বলুন যে আমার ছোট ছেলেটার শরীর খারাপ, আজ 10-12 দিন জ্বর কাশি, কোনো মতেই ওর জ্বর কমছে না, কাশিও সারছে না। শুধু আপন মনে একটু আওয়াজ করে যদি এই কথাটা বলেন আর 5টা মানুষের কানে যদি কথাটা যায়, ডান সাইডের বেঞ্চিতে একদিন বসেছিল, ও বলে আব্দুর রহমান তুমি এক কাজ করো, বাগজলা মোর্তজা ডাক্তার একটু দেখাও। বাম সাইডে যে বসেছিল ও ফট করে বলে দিল, দোষ এ কি মোর্তজা ডাক্তারের কাজ, তুই এক কাজ কর, দেবঙ্গা একটু বিতানের কাজ নিয়ে যা। সামনে যে বসেছিল ও বললো, দেখো তোমরা যে ডাক্তারির কথা বলো, আমার কচি এরকম জ্বর কাশি হয়েছিল, রফিকুল ডাক্তারের ওষুধ খেয়ে মোটামুটি সেরে গেছে, তুই এক কাজ কদিন বাদ উড়িয়ে এলে যা রফিকের কাছে। ঠিক শাটারের কোনায় আর একটা লোক বসে হাঁটু চুল করছিল, ওরা সহ্য করতে পারলো না, বলে তোরা যাই বলিস, অ্যালাপতি ডাক্তারে আমার আর বিশ্বাস নেই, তুই বাগজলার এই বুড়ো হোমিওপতি ডাক্তারের ওষুধ একটু খাওয়া দিন। এখন যার ছেলে শরীর খারাপ, ওর মাথায় এত বেশি বুদ্ধি দেবে, শেষটায় ওর জ্বর না আসলে বলি ভালো। আচ্ছা, আমার এই কথাটা কি বড্ড অযৌক্তিক কথা বলছি? আমি শুধু এই একেবারেই কেবলমাত্র এই বিকালের পড়ন্ত বেলায় চায়ের দোকানে বসে একটু বলবেন, কারো কাছে বুদ্ধি পরামর্শ চাইতে হবে না, আপন মনে শুধু একবার বলবেন যে মেয়েটা শায়না হয়েছে, বিয়ে তো পাশ করলে একটা বিয়ে দিতে হবে, কি যে করি। কারো বলতে হবে না যে ভাই কোনো ছেলের সন্ধান আছে বা কোনো একটা ছেলে একটু বলে দাও বা কিরাম ছেলে হলে ভালো হয়, এরকম কোনো কথা না, শুধু আপন মনে মেয়েটা শায়না হয়েছে বিয়ে দিতে হবে, কিসি যে কি করি, এরকম একটা কথা যে আপন মনে বলবেন, বটগাছের গোড়ার থেকে ছুটে এসে বলবে, ভাই নপাড়ার রোগ গোদ্দালের একটা ছেলে আছে, খুব ভালো ছেলে, তুমি একবার দেখতে পারো। ওপাস থেকে একজন বলে, শোন রূপগোলদার ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু রূপগোলদার মদ খায়, ও বাড়ি যাওয়া যাবে না, তুই এক কাজ করো, হঠাৎগঞ্জের বাজারে একটা লোক আছে রশিদ মিয়ার বড় ছেলে আব্দুর রউফ, ওইটা না খুব ভালো, একটু দেখাতে পারো। এই যে এত গুন্ডা ছেলের প্রস্তাব আসবে যে শেষটায় তো মেয়ের বাপের চিন্তা হবে, মেয়ে বাদ দিয়ে আমি আগে বে করি। চয়েস অফ টেকনিক, যে কোনো বিষয় উপস্থাপন করার সাথে সাথে সারা পৃথিবীর চতুর্দিক থেকে এত অধিক পরিমাণ বুদ্ধি আপনাকে দেওয়া হবে, এই হাজার ডাক্তারের ভিতরে কন্ডাক্টরটা ভালো সেটা আপনাকেই বাছাই করতে হবে। মেয়ের বিয়ের জন্য হাজারো ছেলে আসবে, কিন্তু কোন ছেলেটা আপনার জামাইয়ের উপযুক্ত এটা আপনাকেই বাছাই করতে হবে। চয়েস অফ টেকনিক, শুধু একবার বলবেন
যে বাড়িতে আজকে একটু লোক কুটুম আসছে, তা দুটো খাওয়ার ব্যবস্থা করতে হবে, ডাল আর আলু ভাজি, ডিম মাফলেস, ট্যাংরা মাছ আর ওল, আর একটু গরুর গোস্তর করব মনে করছিলাম। পাশের থেকে যুক্তি দিয়ে দেবে, তা তুই সেই যখন গোস্ত করতিস তা একটা পোলট্রি অন্তত দে। ওপাশ থেকে আরেকজন বলে দেবে, তা সেই যখন দুরকম গোস্তুই যখন করতিস তাতে আর অসুবিধে খাইতো, একটু থামস আপ রাখলি আর দোষ হতো, একটু ঠান্ডার ব্যবস্থা করিস। এপাশ থেকে আরেকজন বুদ্ধি দিয়ে দেবে, ঠান্ডা দই ঘন্দেশ রসগোল্লা সব যখন হচ্ছে তো একটু রসমালাই রাখলি আর দোষটা কী হতো, খাওয়াবেন আপনি খরচ হবে আপনার। এত বেশি পরিমাণ নদীর পানির জোয়ারের মতো ফাও পরামর্শ আপনাকে দেওয়া হবে, যার বাড়ি অনুষ্ঠান ওর নিজের মাথায় গুলিয়ে যাবে। হাজার পরামর্শের ভিতর দিয়ে মেহমান যত্নের কি কি খাবার দিলে ভালো হবে, চয়েস অফ টেকনিক নির্বাচন করতে হবে আপনাকেই। এ কথাটা বলবার মৌলিক উদ্দেশ্য হলো আমার একটা জায়গায় যে আমাকে ধার্মিক হতে হবে। আমি যেমন একটা মানুষ তেমনভাবে আমি মুসলমান, আবার গতানুগতিকভাবে স্বাভাবিক নামে মাত্র মুসলমান থাকলে হবে না, আমাকে ধর্মপ্রিয় একজন ভালো ধার্মিক মুসলমান আমাকে হতে হবে। আমি কি করব? সঙ্গে সঙ্গে এদিক থেকে একজন বলে দেবে, ভাই তোমার যদি ভালো মুসলিম ভালো ধার্মিক মুসলমান হতে হয় তাহলে সবচেয়েতে ভালো একটা রাস্তা আছে, তুমি একটু তবলিগ জমাতে যদি দুটো চিল্লা মারতে পারো, তিন চিল্লা 120 দিনে তোমার যা শিখিয়ে দেবে না সারা জীবন আর কিছু অভাব হবে না। ফড়াস করে ওদিক থেকে আর একজন বুদ্ধি দিয়ে দেবে, এই শোন তুই তবলিক জামাতে চিল্লায় যাবি কি জন্য, ওদের যারা আমির সব মূর্খ লেখাপড়া জানে, তুই এক কাজ কর জামাত ইসলামের কিছু নেতাদের কাছে বস, ওরা প্যান্ট শার্ট পরে তাই কি, ওরা কি সুন্দর কোরআন হাদিস বোঝায় জানিস, ওখানে একটু বস তুই খুব ভালো ধার্মিক হয়ে যাবি। এদিক থেকে আর একজন বলে দিল, তোরা যতই জামাত ইসলামের তবলিগের কথা বলিস, ফুরবার শরীফের ওমর হুজুরির ওয়াজ শুনে দেখেছিস, কুকলির মতন মিষ্টি স্বর, একটু হুজুরির ওয়াজ শোন তুই ভালো ধার্মিক মুসলমান হয়ে যাবি। চায়ের দোকানে চা খাচ্ছিল, আর এক দুতিপাড়া ভদ্রলোক উঠে বললো, তোমরা যতই জামাত ইসলামী ফুরফরা তবলিগির কথা বলো, আমার চিন্তা ভাবনায় মুসলমানদের ভিতরে সবচেয়েতে ভালো একটা দল সেটা হলো আপনার আজানগাছি। এরাও পয়সা লায়, ওরা পয়সা লায়, এরা টাকা লায় নানান তাল, আজানগাছি সবচেয়েতে ভালো, বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল, তুই ওখানে যেতে পারিস, তুই খুব ভালো ধার্মিক হয়ে যাবি। এই যে চয়েস অফ টেকনিক, আমাকে ধার্মিক হতে হবে। এখন জামাত ইসলামী সত্র ছায়া ধার্মিক হব, না তবলিগ জামাতের সত্র ছায়া ধার্মিক হব, না ওমর সিদ্দিকীর সত্র ছায়া ধার্মিক হব, না গায়ের মোকাল্লিদ মোহাম্মদীদের সত্র ছায়া যে ধার্মিক হব, না আজানগাছি গায়ের মোকাল্লিদ মোহাম্মদী মাইজ ভান্ডারি ওদের ছত্র ছায়া যে ধার্মিক হব, এত বেশি ফাও বুদ্ধি দেওয়া হবে সেই বুদ্ধির ঠেলায়। এরা হয়তো ভাবতেই হবে ধার্মিক হতে গেলে যখন এত 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 ফাও বুদ্ধি, ওর চাইতে বাবা অধার্মিক থাকাটাই ভালো। চয়েস অফ টেকনিক, হাজার ভালোর ভিতরে আপনার জন্য কোনটা ভালো এটা নির্বাচন আপনাকেই করতে হবে। ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন, আচ্ছা ওধারে বসলি না, ওই বাস আসলি ঝামেলা হবে, আর ওরা ঠিক বুঝতে পারবে না, কথার মাঝখানে একটা কমাপূর্ণচ্ছেদ কেটে গেলে বুঝপাড়ের উল্টো পাল্টা হবে, এপাশেই থাকুক। তবে আপনারা যদি ওদের একটু হেল্প করেন, যে ভাইরা দাঁড়িয়ে রয়েছে আমার মনে হয় একটু চেপে গেলে অনেক ভাই বসতে পারেন, নিতান্ত যদি আপনারা হিংসুটে না হন, হিংসুক না হন, তাহলে আপনারা একটু একটু রাস্তার এই মজলিসের দক্ষিণ দিকে একটু চেপে যান, প্রত্যেকেই বলছে মজলিসের দক্ষিণ দিকে একটু চেপে যান, যে কটা মোটে নড়বে না আমি ধরিয়ে নেবো, কটা হিংসুটে, হিংসা না করে যতটুকু জায়গা আছে দক্ষিণ দিকে একটু একটু চেপে যান, দক্ষিণ দিকে চেপে যান, লোক নড়ানড়ি হচ্ছে কিন্তু জায়গা ফাঁকা হচ্ছে না কেন, ভাই এই সাইডটা চেপে আসুন, যার যতটুকু জায়গা আছে একটু চেপে আসুন, ভাইদের একটু বসার জায়গা দেন।
আপনারা ভিতরে ঢুকে যান, যেখানে যেখানে ফাঁকা আছে ফাঁকা জায়গায় একটু বসে যান, বসুন। এই মাঝখানটা এখনও দু তিনজন লোক বসতে পারবে, ভাই ভিতরে এসে এই জায়গাটায় কিছু মানুষ বসুন। হ্যাঁ, যতটুকু ওই আপনারা একটু চেপে গেলে তাহলে ওরা আসতে পারবে, তাহলে অনেকটা পিঠের উপর দিয়ে আসতে হবে তো, ও নরম কাদা আছে, ঠিক আছে বসুন। যে কথাটা বলছিলাম, তো আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে হাজার ভালোর ভিতরে আমার জন্য কোনটা ভালো এটা আমাকেই নির্বাচন করতে হবে। এবং এই নির্বাচনের ক্ষেত্রে আমি যাতে স্লিপ না করি, আমার যাতে ভুল বোঝা না হয়, তার জন্য ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য ফরজ করেছে তলাবুল ইলমি ফরিয়দ, প্রত্যেকটা মানুষের জন্য আলা কুল্লি মুসলিম, মুসলমানের ঘরে যার জন্ম হয়েছে, ইসলামের ঘরে যিনি জন্ম নিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য শরীয়তের জ্ঞান এই শিক্ষা অর্জন করাটা ফরজ। এই শিক্ষাটা যে মানুষটার ভিতরে থাকবে, শরীয়তের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, তাহলে হাজার ভালোর ভিতরে কোনটা আমার জন্য উপকারী নির্বাচন করা আপনার জন্য সোজা হবে। যদি শিক্ষা আপনার ভিতরে থাকে, হাজার মদ্দালকের ভিতরে কোন মদ্দালকটা আমার জন্য উপযুক্ত জামাই হবে এ নির্বাচন করা আপনার জন্য সোজা হবে। আপনার ভিতরে শিক্ষা যদি থাকে, তাহলে হাজার ডাক্তারের ভিতরে কোন ডাক্তারটা আমার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত হবে এ নির্বাচন করাটা আপনার জন্য সুবিধা হবে। শিক্ষা অর্জন করা চাকরি করার জন্য নয়, শিক্ষা অর্জন করা টাকা কামাই করার জন্য নয়, শিক্ষা অর্জন করার মূল কারণ হলো একটাই, চয়েস অফ টেকনিক, হাজার ভালোর ভিতরে আমার জন্য কোনটা ভালো এই নির্বাচন করাটা শিক্ষিত মানুষের পক্ষেই সরল এবং সোজা হয়। তাই মানুষের জন্য জ্ঞান অর্জন করতে হয়, চাকরি করব টাকা কামাই করব এর জন্য শিক্ষা নয়, মানুষ হওয়ার জন্য শিক্ষা। এবারে প্রশ্ন একটা জায়গায় আসতেই পারে, যারা বলছেন তবলিগ জামাতে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন জামাত ইসলামীতে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন ফুরফুরা বক্তাদের ওয়াজ নসিহত শোনো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন আহলে হাদিসদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন গায়ের মুকাল্লিদ মুহাম্মাদীদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন আজান গাসীদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, প্রশ্ন একটা এসেই যায়, এই জল বলনে ওয়ালা যারা, এরা কি লেখাপড়া জানে না? এদের ভিতরে কি ইসলামের জ্ঞান নেই? যদি এদের ভিতরে ইসলামের জ্ঞান থেকেই থাকে, তাহলে এরাই কেন দলে দলে বিভক্ত হলো? আমি যদি ঠিক জটিল সমস্যার জায়গায় এনে ছেড়ে দেই, এ লোক আর একটা অশনবে না, দূর কোন মাল কাসমারি উঠে চলে যাবে, তুই বাড়ি চল, ও নিজেরা যা ভালো বুঝি তাই করবা। ঠিক জটিল জায়গায় যদি এনে ছেড়ে দেই, কেন এই প্রশ্ন? শিক্ষা যদি ফুরফুরার ভিতরে থাকে তো তবলিগের ভিতরেও আছে, জামাত ইসলামের ভিতরে যদি থাকে তো আহলে হাদিসের ভিতরেও আছে, লামজাবির ভিতরে যদি থাকে তো গায়ের মুকাল্লিদের ভিতরেও আছে, আজানগাছিদের ভিতরে যদি থাকে তো মাইজ ভান্ডারির ভিতরেও আছে, সমস্ত দলের নেতা লিডারদের ভিতরে যদি শিক্ষা থেকে থাকে, শরীয়তের জ্ঞান থেকে থাকে, কোরআন থেকে থাকে, হাদিস থেকে থাকে, তাহলে এই জ্ঞান থাকার পরেও কেন এই সমস্যা? তারা তো জ্ঞানী মানুষ, তারা তো কোরআন জানে, তারা তো হাদিস জানে, তো কোরআন হাদিস জানার পরেও তারা কেনই ফেতনা করে, তারা কেনই ঝগড়া করে? সহজে একটা জিনিস বুঝুন, কোরআন একটাই, ইসলাম একটাই ধর্ম, তার ফান্ডামেন্টাল ল একটাই। তবে সারা পৃথিবীর মুসলমানদের ধর্মীয় কালচার যদি আপনাকে ভালো করে বুঝতে হয়, তাহলে সৌদি আরবে হজ মৌসুমে আপনাকে একবার যেতে হবে। পৃথিবীর সব দেশের মুসলমান ওখানে আসে, আপনি হতবাক হবেন। আমরা নামাজে তাহরিমা মাদি নিয়ত করে এখানে বাদি, এটা আমাদের অভ্যাস, এটা আমরা কোরআন হাদিস গবেষণা করে পেয়েছি, এখানে বাদি কেউ নিয়ত মানছে এখানে, কেউ মানছে এইভাবে, কেউ মানছে এইভাবে, কেউ মোটে মাদে না, পুরো হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়, এই যে তাহরিমা বেঁধে পুরো ছেড়ে দিয়ে দাঁড়ায়,
ও এখানেও বাঁধে না, এখানেও বাঁধে না, এখানেও বাঁধে না, এরকম করে না, পুরো ছেড়ে দিয়ে দাঁড়ায়। অথচ যে লোকটা হাত বুকিয়ে এইভাবে বাঁধছে, উনি যে কোরআন পড়ছেন আর যিনি হাত এখানে বাঁধছেন ইনি যে কোরআন পড়ছেন, দুটো কোরআনই একই কোরআন। তুর্কির নামাজ একরকম, ভারতের নামাজ আর একরকম, সৌদির নামাজ আর একরকম, পাকিস্তানিদের আর একরকম, উজবেকিস্তানের আর একরকম, বোখারার আর একরকম, ইন্দোনেশিয়া মালয়েশিয়াদের আর একরকম, কিন্তু কোরআনটা সবার এক, সবার ঘরে একই কোরআন, সবারই ঘরে বোখারি মুসলিম নাসাই ইবনে মাজা। নামাজের এই ফেরামাটাটা কেন? কেন কেউ বুকে বাঁধে আর কেউ নিচে বাঁধে? কেন মোটেই বাঁধে না? বুকে বাঁধার কথাও হাদিস শরীফের এক জায়গায় আছে, এখানে বাঁধার কথাও হাদিস শরীফের বহু জায়গায় আছে, এইভাবে বাঁধাটাও হাদিস শরীফে আছে। তাহলে হাদিস শরীফে এই নানান রকমের ঝামেলা কেন? হাদিস শরীফে নামাজের এই বিভিন্ন রকম পদ্ধতি কেন? ভাই আমি খুব ভালো বললেও ভুল হবে, আদতেই আমি মহাদ্দেশ নই, মহাদ্দেশ হতে গেলে যে যোগ্যতা লাগে তার কানাকড়ি পরিমাণ নেই, সেই জন্য এই বিষয় নিয়ে বেশি নাড়াচাড়া না করা উচিত। প্রয়োজন বিধায় সামান্য একটুখানি নাড়া দিচ্ছে। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান কাল পাত্র ভেদে কেন এই নামাজ বিভিন্ন আকারে তিনি পড়েছেন? একটা স্বাভাবিকভাবেই যদি বলতে হয়, নারায়ণপুর বাজারে অনেক ডাক্তার আছেন, তারা ডাক্তারি করেন। একজন রুগী এসছেন জ্যৈষ্ঠ মাসে চাদর গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে, বলে ডাক্তারবাবু আমার খুব জ্বর এসছে, গা হাত পা কামড়াচ্ছে, মাথার যন্ত্রণা। ডাক্তারবাবু ভালো করে দেখে শুনে ওর ওষুধ দিলেন আর বললেন, তুমি না এক্ষুনি আর গোসল করো না। তো বেচারা বাড়ি যেয়ে আর গোসল করে না, ডাক্তার যেভাবে বলেছেন সেইভাবে ওষুধপত্র খাচ্ছেন। চার দিন পরে লোকটা গেঞ্জি গায়ে দেওয়ার একটা পাতলা জামা গায়ে দিয়ে এসছেন। ডাক্তার বললো, কী ব্যাপার? তো বললো, না আমার জ্বর কমে গেছে, সুস্থ হয়ে গেছে, এক্ষুনি আমার কাঁপ হচ্ছে না, গা হাত পা কামড়ায়নি, নেই মাথার যন্ত্রণা নেই, মোটামুটি ভালো আছে, আমার কি আর ওষুধ খেতে হবে? ডাক্তারবাবু খুব চিন্তাভাবনা করে আবার দুপান ওষুধ দিলেন, বললেন, এই দুপান ওষুধ খাও আর কালকে তুমি একটু গরম পানিতে গোসল করো, আর দুদিন পরে তুমি আবার একটু আমার সঙ্গে দেখা করবে। দুদিন পরে ফেল এলো একদম সুঠাম দেহের সুন্দর চেহারা নিয়ে। ডাক্তার বললেন, এইবারে তুমি স্বাভাবিক গোসল করো। একই ডাক্তার রুগীর অবস্থান ভেদে প্রথমে বলেছেন গোসল মোটে করো না, পরে বলেছেন গরম পানি দিয়ে গোসল করো, তারপরে বলেছেন স্বাভাবিকভাবেই যে পানিতে গোসল করো আগে সেই পানিতেই করো। এখন কি এই ডাক্তারটাকে আপনি কি চিটিংবাজ বলবেন? ডাক্তারটাকে আপনি কি অযোগ্য এবং দুনম্বরি এরকম কোনো বদনাম কি ডাক্তারের দেওয়া যাবে? যাবে না। রোগীর কন্ডিশন অনুযায়ী একে বিপদ মুসিবত শরীরের অসুস্থ থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্যে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স যেরকম পদক্ষেপ নেওয়া উচিত, ডাক্তার সাহেব ঠিক সেই রকম পরামর্শটাই তাকে দিয়েছেন। তার মানে এই নয় যে ডাক্তার দুনম্বরি, তার মানে এই নয় যে ডাক্তার দুই দুই কথা বলে। মনে রাখবেন, ইসলামের প্রথম যুগে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে মক্কার মানুষের কাছে ইসলামটাকে তুলে ধরছিলেন, স্থান কাল পাত্র ভেদে কখনো এইরকম বলেছেন, পরক্ষণই আর এক রকম বলেছেন, তারপরেই যখন মানুষ পাক্কা ইমানদার হয়ে গেছেন তখন স্বাভাবিক জীবনযাপনের মশলা তাদেরকে দিয়েছেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমের দোষারোপ করা যাবে না। এবারে বুকে বাঁধা বলুন, এইভাবে হাত বাঁধা বলুন, আর নাভির নিচে বাঁধা বলুন, এ ব্যাপারে আমি এটাই বলি যে সারা বিশ্বের ভিতরে রসুলুল্লাহর এই হাদিস পণ্যওয়ালা মালিকি মজাবের আলেমেরা যেমন পড়েছেন, সাফি মজাবের আলেমেরাও তেমন পড়েছেন, হাম্বালি মজাবের আলেমেরা যেমন পড়েছেন, তবলিগ জামাতি আলেমেরাও তেমন পড়েছেন, গায়ের মোকাল্লিদ জামাত ইসলামীরাও যেমন পড়েছেন, ফুরফুরা সেনসেলার আলেমারাও তেমন পড়েছেন, তবে হাজার এই পড়াশুনার ভিতর দিয়েও এক একজনের পড়ার গভীরতা এক এক ধরনের। অনেক সময় আমরা ছোট বয়সে যখন পুকুরে গোসল করতাম,
প্রাইমারিতে পড়ার সেই বাল্য জীবনে তো যে সমস্ত পুকুরে পানি বেশি ওই রকম পুকুরে যেয়ে ওই বেট কাটাকাটি হতো, যেই পুকুরের মাঝখান থেকে ডুব মেরে কাদা তুলতে হবে, মাঝখান থেকে ডুব মেরে কাদা তুলতে হবে। তো অনেক সময় আমরা করতাম কি, ওই ধারের কাদা খানিকটানে প্যানের এতে গুঁজে রেখে ডুব মেরে একটুখানি নিচে গিয়ে বকুশকুর টেলে উঠে বলতাম কাদা তুলিছ, কিন্তু কাদা দেখলি চেনা যেত, যেটা ধারের কাদা আর এটা মাঝখানের কাদা, হতো না, ধরে ফেলে দিত। তো ওই হয়তো চারজন পাঁচজন দশজন একসঙ্গে ডুব মারলো, কেটে আগে তুলতে পারে। তো দেখা গেল কেউ চার আনা পরিমাণকে ফিরে গেছে, কেউ ষাট পয়সা পরিমাণকে ফিরে গেছে, কেউ নব্বই পয়সা পরিমাণকে ফিরে গেছে, আর দশটার ভিতরে একজন দুজন, বারো তেরো ফুট পানি যদি হয় তো এক দুজন যে কাদা তুলে দেখাচ্ছে আমি তুলে এনেছি। এরা সবকটাই মানুষের বাচ্চা, এরা একটাও হাঁস না, তবে সবার পক্ষে কি কাদা তোলা সম্ভব, একটু কথা বলবেন। এটা একেবারেই সরল এবং স্বাভাবিকভাবে বোঝা উচিত। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, তবলিগ, ফুরফুরা, জামাত ইসলামী, লামাজাবি, কাদিয়ানি, আপনার গায়ের মুখাল্লিদ, মোহাম্মদি, এরা সবাই অবশ্য অবশ্য অবশ্যই হাদিস শরীফের পুকুরে এরা ডুব মেরেছে, এটা আমি অস্বীকার করব না। তবে বাস্তব এবং পারতপক্ষে কটা মানুষ এই হাদিসের সাগরে ডুব মেরে তলা থেকে কাদা তুলে জনগণকে দেখাতে পেরেছেন, একথা যদি হিম্মতের সঙ্গে বলতে হয় গোটা দুনিয়ার ভিতরে হাদিস শাস্ত্রের বিজ্ঞজন, শ্রেষ্ঠজন, গবেষক যারা তামাম পৃথিবীতে হাদিস নিয়ে গবেষণা করেছেন, কোরআন নিয়ে গবেষণা করেছেন, এই গবেষকদের মতাদর্শ মেনে পৃথিবীর মানুষ যারা চলছেন, কেউ বা সাফি মজাবের, কেউ বা হাম্বালির, কেউ বা মালিকি, কেউ বা হানাফি, এই হাজার মতবাদের ভিতর দিয়েও সামান পৃথিবীর একশো ছাড়া পৃথিবীর আপনার কোটি কোটি মানুষের ভিতরে, সাতশো কোটি মানুষের ভিতরে দুশো কোটির মতো মুসলমান যারা রয়েছেন, এই দুশো কোটি বা কিছু কম বেশি মুসলমানের ভিতরে প্রতি চারজন মুসলমানের ভিতরে, প্রতি চারজন মুসলমানের ভিতরে কসম খোদার করে বলছি, তাম দুনিয়ার চারজন মুসলমানের ভিতরে তিনজন মুসলমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, তাম দুনিয়ার চারটে মুসলমানের ভিতরে তিনটে মুসলমান ইমামে আজম আবু হানিফার হাদিস শাস্ত্রের গবেষণাকে প্রাধান্য দিয়ে, চারটে মুসলমানের ভিতরে তিনটে মুসলমান ইমামে আজম আবু হানিফার অনুসারী, আর বাকি একটা মুসলমান বাকি তিন ইমামের অনুসারী। আমি একবারও বলবো না যে সাফিরা ভুল, আমি একবারও বলবো না যে মালিকিরা ভুল করেছে, আমি একবারও বলবো না যে হাম্বালি মোজাবটা মিথ্যা মোজাব, যার যমন দম ছিল ডুব মেরে সেই রকম জায়গার থেকে যে সে ফিরে এসেছেন। তবে ধন্যবাদ, সে যে হাদিসের পুকুরে ডুবটা তো মেরেছে, এর জন্যে তাকে ধন্যবাদ জানাবই। সিলসিলায় ফুরফুরা শরীফ, এটা চতুর্থ আসমানে তৈরি হয়নি, এটা টাটা বিল্লার কোম্পানিতে তৈরি হয়নি, এটা তাতা সারায় তৈরি হয়নি, এটা গোয়েঙ্গা বিল্লা কমিটিতে তৈরি হয়নি। সিলসিলায় ফুরফুরা শরীফ বলতে পশ্চিমবাংলার জমিনে যে ধ্যান ধারণা বাঙালি মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে, বঙ্গ গৌরব মুজাদ্দিদ জামান কুতুবুল্লাহ আলম ফুরফুরা শরীফের পীর আলা হযরত আবু বকর সিদ্দিকি ওয়াল কোরাইশী রহমাতুল্লাহ আলাইহি এবং তার সাঙ্গপাঙ্গ সমকালীন যুগের কিছু কম বেশি আশি লক্ষ মুসলমানকে সঙ্গে করে নিয়ে কুড়ি হাজার বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা হাদিস শরীফ চষে বেড়ানো কুড়ি হাজার আলেমদেরকে সঙ্গে করে নিয়ে ফুরফুরা পীর সাহেব কেবলা হানাফি মোজাবটাকে গ্রহণ করে বাংলার মুসলমানদেরকে হানাফি মোজাবির উপরে থাকবার পরামর্শ দিয়েছেন। তাই পশ্চিমবাংলার আট কোটি মানুষের ভিতরে দু কোটির মতো যারা মুসলমান রয়েছেন তার ভিতরে একচ্ছত্রভাবে এক কোটি মুসলমান এখনো দাদা হুজুর পীর কেবলার আদর্শে দাঁড়িয়ে হানাফি মোজাব অনুযায়ী তারা জীবন পরিচালনা করে। নারী তাকবীর, নারী তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারী তাকবীর। চয়েস অফ টেকনিক, আপনাকে এখন বাছাই করে নিতে হবে, তবলিগ জামাতটা করবেন না জামাত ইসলামীটা করবেন, আহলে হাদিসে যে ধার্মিক হবেন
না মুজাদ্দিদ জামান আবু বকর রহমতুল্লাহ আলাইহির দামান ধরে আপনি ধার্মিক হবেন, গায়ের মুকল্লিদে যাবেন না বিনা পয়সায় দিন দুনিয়ার আজান গাছিতে যাবেন? এ হাজার ভালোর ভিতরে আপনার জন্য কোনটা ভালো বাছাই আপনাকে কি করতে হবে? আমার কথা খুব জটিল হচ্ছে না তো, বোঝার মতো উপযুক্ত হচ্ছে? শেষ কথা বলছি, মাগরিবের টাইম, শেষ কথাটা কি আমি আবার বলছি, জামাত ইসলামীরা কেউ ঘুণাক্ষরেও মনের ভুলেও ঘুমিয়ে পড়েও কোনোদিন যেন কাফের বলবেন না, নাউজুবিল্লাহ মিনা, ওরা মুসলমান, ওরা কলমা পড়ে, ওরা নামাজ পড়ে। তবলিগ জামাত মনের ভুলেও যেন কখনো তাদের বিরুদ্ধে কাফের ফতোয়া দেবেন না, নাউজুবিল্লাহ মিনা, গোনা হবে। যার সালাম দিলে আমি জবাব দেই, যে মরে গেলে আমি ইন্নানিল্লাহ পড়ি, যিনি মারা গেলে আমি জানাজা নামাজ পড়ি, সে যদি আমার মুসলমান ভাই না হবে তার জানাজা আমি পড়বো কেন বলুন? যদি বলি যে ওরা মুসলমান না, তাহলে তো ওদের জানাজা পড়া যাবে না, মুসলমান ছাড়া তো মুসলমানের জানাজা হয় না। সুতরাং এটা কিন্তু আপনাদের সামলাতে হবে। কখনো কখনো দেখেছি একেবারে ভক্তির অতিসাহ্যে পড়ে শুধু আমরা ছাড়া আর যা আছে সব কাবের, এরকমটা যেন অন্যায় হয়। ভক্তির অতিসাহ্যে পড়ে এই বাড়তি কথা যেন কখনো বলে না ফেলি, এটা খুব সতর্কতার ব্যাপার। তবে আমি কেন বলছি, সিলসিলায়ে ফরফরা শরীফ খুব খোলা মনেই মনে রাখুন। তবলিগ জামাতে যদি আপনি যান, তবলিগ জামাত করেন, আলহামদুলিল্লাহ ওরা নামাজটা আপনাকে খুব শেখায়, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ না পড়লে ওরা সহ্য করতে পারবে না, ওরা দলে রাখবে না, নামাজ 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 পড়তে হবে, এটা আল্লাহ শুকরিয়া। যদি জামাত ইসলামী আপনি করেন তাহলে কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন না পড়লে ওরা ছাড়বে না। কোরআন বা হাদিস পড়া এবং তার মানে বোঝা নিয়ে এদের খুব তাগিদ আছে, এরা করে। ওখানে গেলে কোরআন হাদিস পড়ার ব্যাপারে খুব জোর দেওয়া হয়, এখানে গেলে নামাজের ব্যাপারে খুব জোর দেওয়া হয়। যদি বলেন আজানগাছিতে, হ্যাঁ আজানগাছিতে গেলে দুরুদ শরীফটা খুব ভালো চাঙ্গা পড়া হবে, সকালে সন্ধ্যায় দুপুরে ওটা বসায় খাওয়া পেওয়ায় ওরা দুরুদ শরীফটার খুব জোর দেয়। যদি বলে করেন আহলে হাদিসে যাব, হ্যাঁ ওখানে আপনার গেলে একটা জিনিস খুব ভালো হবে, ওরা বলবে যে নবীর হাদিস ছাড়া আর কিছু মেনো না, হাদিসটা মানার ব্যাপারে ওরা খুব কঠোর, শুধু নবীর হাদিসটাই মানো আর কিছু করতে হবে না। ওখানে গেলে হাদিস মানা হবে, এখানে গেলে বাকিগুলো যে এদের ভিতরে মোটে নেই তা বলছি না, এক একটার এক এক জায়গায় প্রাধান্য, আমি শুধু সেই প্রাধান্যটার কথা বলছি। এদের দোকানে নামাজ খুব চাঙ্গা, ওদের দোকানে হাদিসটা খুব চাঙ্গা, এদের দোকানের কোরআনটা খুব চাঙ্গা, আর এদের দোকানের দুরুদ শরীফটা খুব চাঙ্গা। এখন আমার তো শুধু নামাজ চাঙ্গা করলে হবে না, আমার শুধু কোরআন পড়া চাঙ্গা করলে হবে না, আমার তো সবটাই চাঙ্গা করতে হবে, আমাকে তো সার্বিক পরিস্থিতিটার উন্নতি করতে হবে। জামাত ইসলামীতে আপনি যাবেন, ওরা কোরআন পড়তে বলবে, তবে এই হাঁটুর নিচে পর্যন্ত জুব্বা জামা পরা এটাও যে সুন্নাত এইটা নিয়ে ওদের খুব বেশি মাথা ব্যথা নেই। তুমি প্যান্ট পরো আর শার্ট পরো, নেকটাই পরো আর কোট পরো, অসুবিধা নেই, তুমি কোরআনটা পড়ো। নামাজ শিখবেন তবলিগি চিল্লায় গেলেন, আলহামদুলিল্লাহ ওরা আপনাকে নামাজ পড়াবে, তবে যদি ঘাঁটিতে বিড়ি থাকে ওরা খুব একটা কিছু বলবে না। মসজিদের ভিতরে দিনের তালিম হচ্ছে, উঠেই একামুল দেখাবেন, ওরা বুঝবে যে পেশাব লেগেছে ছুটি যাও। উঠে দু আঙুল দেখাবেন, ওরা বুঝবে যে পায়খানা লেগেছে এই যাও। উঠে তিন আঙুল দেখাবেন, ওরা বুঝে নেবে যে অনেক সময় বিড়ি খাওয়া হয় না, একটু বিড়ি খাতে যাবে এই যাও। নামাজটা আছে তবে সঙ্গে বিড়িটাও আছে, তবে নামাজটা ওরা খুব যত্ন করে পড়ায়, এটাও স্বীকার করলে হবে না। নামাজের ভেতরে দোয়াদারি ষোলো আনা কতটা জানে না জানে সেটা তাদের ব্যাপার, তবে নামাজটা খুব তাগিদ দেয়। আমার কথা হলো ওই ওপারের দর্জির দোকানে গেলি জামা হবে, ফুটপাথের সবজির দোকানে গেলি পেঁয়াজ আর কপি পাওয়া যাবে, গানকলে গেলি সর্ষের তেল পাওয়া যাবে, জুতোর দোকানে গেলি চপ্পল পাওয়া যাবে, মুচির কাছে গেলি চামড়ার জুতো সারাই করা যাবে, ফলের দোকানে গেলি আপেল পাওয়া যাবে, মিষ্টির দোকানে গেলি সন্দেশ পাওয়া যাবে। তার মানে আমার বাড়ির জন্য পুরো মার্কেটটা যদি করতে হয় তাহলে নারায়ণপুরের একবার ওমাতায় আর একবার এমাতায়, একবার দক্ষিণ দিক আর একবার উত্তর দিক, পুরো মার্কেটটা আমার তিন চারবার চক্কর দিতে হবে। তারপর আমার গিন্নি যা ফরমাইশ করেছিল সবগুলো আমার প্যাকেট ভর্তি হবে।
আমি যদি মনে করি আমার জীবনের সময় খুব শর্ট, খুব শর্ট, তাহলে আমি এমন একটা দোকানে ঢুকবো যে দোকানে, যে দোকানে সবটাই আছে, যেখানে কপি পাওয়া যাবে, জুতো পাওয়া যাবে, জাঙ্গিয়া পাওয়া যাবে, মাফলার পাওয়া যাবে, চুলকাটা নাপতিও পাওয়া যাবে, গিন্নির ব্লাউজও পাওয়া যাবে, শাড়িও পাওয়া যাবে, আন্ডার প্যান্টও পাওয়া যাবে, লুঙ্গিও পাওয়া যাবে, পাগড়িও পাওয়া যাবে, টুপিও পাওয়া যাবে, আতরও পাওয়া যাবে। সেই দোকানটার নাম শপিং মল। নারায়ণপুরে এখনও হয়নি, বাগজলাতে বসিরহাটে হয়নি, বারাসাতে একটা হয়েছে, তবে খুচরো শপিং মল। কলকাতায় নিউ মার্কেটে একটার দেখা আছে, তাও ঠিক পছন্দসই না আমার। দিল্লিতে, মুম্বাইতে দু একটা আছে, গুড কন্ডিশন, বিরাট বিরাট শপিং মল। ওর ভেতরে যাবেন, এমনি যদি আপনার এটিএম কার্ডে মাল কেনেন, 5% ডিসকাউন্ট, 100 টাকায় 5 টাকা কম নেওয়া হবে, কোনো জিনিসের দরদাম হবে না, প্রিন্টেড যা ছাপা আছে তাই আছে, কোনো ডুপ্লিকেট মাল ওরা দোকানে রাখে না, একদম কোম্পানির মাল ছাড়া কোনো ডুপ্লিকেট মাল ওরা দোকানে রাখে না, একদম কোম্পানির মালই ওরা রাখবে, ডুপ্লিকেট মাল রাখবে না। মালে ঠকার কোনো ভয় নেই, টাকায় ঠকার কোনো ভয় নেই, আর মার্কেটিং করতে গেলে সময় বেশি যাবে না। এখানে গাড়ি আছে, দুই ধারে মাল সাজানো আছে, মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাও, এটা ওটা মালটা তুলে নাও, পুরে মাথাতে ও মাথায় মাল সব ভর্তি হয়ে গেল, বেরোবার সময় মাল দেখাও, কাউন্টারে পয়সা দাও, বেরিয়ে যাও, কোনো ঝামেলা নেই। নারায়ণপুরে বাজার করতে গেলে এই মার্কেট 3-4 বার চক্কর দিতে গিয়ে এই যে বেলা 2টোর সময়, সন্ধ্যেবেলা ডুবে গেছে, তখনও প্যাকেট ভর্তি হয়নি, তারপর নাপতি তো মাথায় আর কচির জুতোতে এ মাথায়, আন্ডার প্যান্ট পাওয়া যাবে এ মাথায়, আর গিন্নির ব্লাউজ পাওয়া যাবে তো মাথায়, কবি কিনতে হবে মাঝখানে থেকে, আর তেলাপুই মাছ কিনতে হবে আর এক মার্কেট থেকে, দৌড়িয়ে 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 জীবন শেষ। সুতরাং আমি সহজ পরিভাষায় আপনাদের একটা কথা বলতে পারি, জামাত ইসলামীতে আপনি যান, ওদের নামাজ আছে, ওদের করার আছে, এবং ওরা এটাও চেষ্টা করছে যে দেশটা যাতে ইসলামী আন্দোলনের একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, কোরআনের আইন যাতে কায়েম হয়। ভাই আমিও চাই এদেশে কোরআনের রাজ কায়েম হোক, আমিও চাই এদেশে কোরআনের আইনের দেশ শাসন হোক, কিন্তু আমাকে তো ভাবতে হবে যে একটা সেকুলার স্টেট, জনগণের ভোটেই রাজা নির্বাচন হয়, আর এটা ইসলামও পছন্দ করে যে জনগণ যাকে রাজা করবে সেই রাজা হবে। তো এখানে 100 মুসলমানের 100 মানুষের ভিতরে 27টা আমরা মুসলমান, ভালো করে ভাবুন, এই 27টা মুসলমানের ভিতরে 10টা মুসলমান নেছে টিএমসি, 7টা মুসলমান নেছে কংগ্রেস, 12টা মুসলমান নেছে সিপিএম, 8টা মুসলমান নেছে ফরওয়ার্ড ব্লক, তার মানে 27টা মুসলমানের ভিতরে 25টা মুসলমান ভাগরা রেকর্ড হয়েই রয়েছে বিভিন্ন দলে দলে। তাহলে দলে আছে আমার নিখাদ মাত্র 2টো মুসলমান, এই 2টো মুসলমান নিয়ে আন্দোলন করে প্রধানমন্ত্রীর লড়াইতে জেতা তো পড়ে মরুক, পঞ্চায়েতের একটা মেম্বারও কি জিততে পারবো? তাহলে আমার প্রথম সংগ্রাম হবে যে কটা মুসলমান আছি কংগ্রেস সিপিএম টিএমসি আরএসপি ফরওয়ার্ড ব্লক সব জায়গার থেকে টেনে এনে ওদের অন্তত আগে কোরআনের উপরে দাঁড় করাই, যে দেখ তুই কংগ্রেসের না তুই কোরআনের, এই তুই সিপিএমের না তুই কোরআনের দলের, তুই টিএমসির না তুই কোরআনের দলের। এইটা বুঝিয়ে পাড়িয়ে যদি কোনো দিন 27টা মুসলমানকে কোরআনের গণ্ডিতে আনতে যাই, তাহলে আমরা 27টা মুসলমান যদি ইসলামের ঘরে এক জায়গায় হই, তাহলে নিশ্চয়ই এনটি 73টা অমুসলমান যারা আছে তারাও এক জায়গায় হবে। ভোটে যদি লড়াই হয় তাহলে আমি পাবো 27টা ভোট, ওরা পাবে 73টা ভোট। এই কন্ডিশনে কুজো মানুষ চিত করে শুইয়ে রাখা সম্ভব? এই কন্ডিশনে ভারতবর্ষে কোরআনের রাজ কায়েম করা কি কোনোদিন সম্ভব? আগে খেলার মাঠ তৈরি করুন, বল পরে লাভাবেন। আমি একমত, দিল্লির লালকেল্লা ইসলামের পতাকা উড়বে, এটা আমিও চাই। আমিও চাই চুরি করলে হাত কাটা হোক, আমিও চাই জেনা করলে সঙ্গেচার করা হোক, আমিও চাই মদ খেলে 30টা দৌড়া মারা হোক, কিন্তু সেই বিচার প্রতিষ্ঠা করতে গেলে যে রাজনৈতিক ক্ষমতা দখল করা যায় সেই ক্ষমতা আমার নেই, আর ওই ক্ষমতা দখল করতে গেলে যে ধরনের জনসমর্থন আমার প্রয়োজন সেই জনসমর্থন না পাওয়া পর্যন্ত আমি তো এ জায়গায় যেতে পারি না। তাহলে আগে খ্যাপটা তৈরি হোক। আমি জানি গ্রিন এক্সপ্রেস কফির দানা 100-এর ভিতরে 99টা জার্মেশন হয়, চারা বেরোয়, কিন্তু পাকা রাস্তায় দিলি তো চারা হবে না, এটা তো আগে বুঝতে হবে সেই জমি কোথায় ভারতবর্ষের। শেষ কথা আপনাদেরকে বলবো, আপনি তবলিগ জামাতে যাবেন,
ইসলাম পাবেন, জামাত ইসলামীতে যাবেন ইসলাম পাবেন, লামুজাবিতি ইসলাম পেয়ে যাবেন, গায়ের মুকল্লিদি ইসলাম পাবেন, মোহাম্মদী দলে ইসলাম পাবেন, গায়বেহলিদি ইসলাম পাবেন, সমস্ত দলের ভিতরে ইসলাম পাওয়া যাবে। অস্বীকার করার জায়গা নেই। তবে কোথাও নামাজ আর কোথাও কোরআন, কোথাও বিক্ষিপ্তভাবে মাছ আর কোথাও কপি, কোথাও জামা আর কোথাও সায়া, কোথাও জুতো আর কোথাও গেঞ্জি, হাজারো দোকানে ঘুরে ঘুরে মার্কেটিং করতে হবে। আল্লাহর জাতে শপথ করে বলতে পারি, ইমানদার মুসলমান হিসাবে সত্যি যদি আপনি জান্নাতে যাওয়ার মতো পৃথিবীর জমিনে জান্নাতের সওদা করে, জান্নাতের প্যাকেট যদি বাজার করে ভর্তি করতে হয়, হাজার দোকানে আপনার ঘুরতে হবে না। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, ফুরফুরার পীর মোজাদ্দেদ জামাল, বসিরাতের কৃতি সন্তান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহে ইসলামের যে শপিং মল তৈরি করে দিয়ে গেছেন, এদের শপিং মলের ভিতরে নামাজ পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, এদের শপিং মলের ভিতরে হজও পাওয়া যাবে, যাকাতও পাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, আরাম খাওয়া যাবে না, জমির ডাল ঠেলা যাবে না, পনির সাদি খাওয়া যাবে না। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়েই তবে সিলসিলায়ে ফুরফুরা শরীফের এই শপিং মলটা তৈরি হয়েছে। বাকি যত দোকান আছে ও সব হলো একটা একটা আলাদা আলাদা বিষয়বস্তুর দোকান, আর সিলসিলায়ে ফুরফুরা শরীফ হলো জান্নাতের সওদা করবার একটা যোগ্যতা সম্পন্ন। নারাই তাকবীর, নারাই তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, পশ্চিমবঙ্গ সুন্নতুল জামাত কমিটি, নারাই তাকবীর। এখন আপনাদের কাছে আমার শেষ কথা, ওখানে গেলি গেঞ্জি পাওয়া যাবে, ওখানে গেলি কেপি পাওয়া যাবে, এখানে গেলি জাঙ্গিয়া, ওখানে গেলি আন্ডারপ্যান্ট পাওয়া যাবে, সব জায়গায় কোথাও না কোথাও হাজারটা দোকান ঘুরবেন না, একটা দোকানে যে জান্নাতের সমস্ত বাজারঘাট কিনে প্যাকেট ভর্তি করবেন, চয়েস অফ টেকনিক, হাজারটার ভিতরে এ ভালোটা নির্বাচন করার দায়িত্ব আপনার। আমি আধ ঘন্টা সময় ধরে যা বলেছি মোটামুটি কি ক্লিয়ার করতে পেরেছি নাকি? যদি তাই হয় সেই মতো জীবনযাপন করুন, আর আমার জন্য দোয়া করুন। শারীরিকভাবে মোটামুটি খুব ফিট আছি, একশো একশো ফিটনেস আছি, শুধু একটু কথা বলতে গেলে দম লেগে যাচ্ছে, আর প্রচণ্ড একটা কষ্ট। তো দু চার দিন একটু ঘুমালি হতো, তাল্লারভাবে ঘুম আল্লাহ খুব দিচ্ছে। কালকে দুটো দাউদ সেরে সকালে বাড়ি ফিরেছি পাঁচটার সময়, আর আজকে তিনটে সেরে সকালে বাড়ি ফিরবো ভোর চারটের দিকে। মোটামুটি এখান থেকে সেই বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত আর রাত্রি ছুটি হবে না, সে ঘুমার কল আল্লাহ মেরিতে রেখেছে। দোয়া করুন যেন আল্লাহ পাক দিনের এই কাজে আত্মনিয়োগ করে শরীরটা সুস্থ রেখে দিনের খেদমত আদায় করবার মতন তৌফিক আল্লাহ নসিব করেন বলুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।